পশ্চিম থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি, নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় চোরেরা। শহর আগরতলা কি ক্রমেই নিরাপত্তাহীন হয়ে পড়ছে? এই প্রশ্ন কি দিয়েছে সচেতন মহলে? ফের হীরার রাজ্যের পুলিশকে শীত ঘুমে রেখে থানার ঢিলছোড়া দূরত্বে চুরি সংঘটিত করল চোরের দল। রাতের আধারে নেতাজি চৌহনি পূর্ত দপ্তরের অফিসের বিপরীতে একটি সেলুনের টিনের ছাউনি কেটে চোরের দল প্রবেশ করে। পাশের ইলেকট্রিক দোকানে হানা দেয়। ঘটনাটি সকালে স্থানীয় লোকজনের নজরে আসতেই ছুটে আসে মালিক। চোরেরা 2-2.5 লাখ টাকার নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস নিয়ে যায়। আজকে সকালবেলা একটা ফোন এসেছিল, ফোন আসার সাথে সাথে আমরা জানতে পারলাম যে এখানে আমাদের যে পাশের দোকান আছে ওই পাশের সেলুনের মধ্যে দিয়ে ওপর দিয়ে ওরা ঢুকেছে, টিন ছিঁড়ে ঢুকেছে, ঢুকে আমাদের এদিক দিয়ে বেরিয়ে গেছে। এদিকে বেরিয়ে যাওয়ার পর আমি এসেছি, আসার পর দেখলাম যে এখানে আমাদের অনেক কপারে তার ছিল, অনেকগুলো অনেক জিনিস ছিল, ওইগুলো আমাদের এখান থেকে চুরি করে নিয়ে গেছে। কেসে কিছু টাকা ছিল আমাদের, ওই টাকাগুলো নিয়ে গেছে। তাছাড়া আমাদের কিছু চেক ছিল, তারপর আপনার কাগজপত্র, জরুরি কাগজপত্র ছিল, দোকানের নামে কিছু কাগজপত্র ছিল, ওইগুলি তো নিয়ে গেছে। আর সাথে আমাদের অনেক কিছু তারটার জিনিসপত্র ছিল, ওইগুলো নিয়ে গেছে। কত টাকা ছিল কেস? কেসে কালকে ছিল প্রায় 2-2.5 লাখ টাকার মতন ছিল। আর আপনার 3-3.5 লাখ টাকার মতো চেক একটা ছিল, এক দুটো নয়, অনেকগুলো চেক ছিল। তাছাড়া আমরা যাদের থেকে টাকা পাই ওইগুলো, ওই চেকগুলোই ছিল, ওইগুলো এখানে ছিল। তো আমরা তো এখন বুঝতে পারছি না কতগুলো নিয়েছে, এবার দেখতে হবে ওই চেকগুলো কি হয়েছে না। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মামলা নিয়ে হীরার পুলিশ লোক দেখানোর তদন্তে নামে অন্য কয়টি ঘটনার মতো। রিপোর্ট চ্যানেল 3 রাত।